সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, আমরা শুনব তার জীবনের গল্প, আমাদের সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। আপু ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আল্লাহ শুকর আদায় করেছেন আলহামদুলিল্লাহ। তো আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, সুমাইয়া আপু আপনার জীবনের কষ্টের কথাগুলো আমরা শুনবো, আপনার জীবনের ছোটবেলা থেকে কষ্টের কথাগুলো আমাদেরকে বলুন। ছোটবেলা থেকে কষ্ট আর কি, মা বাবার কাছে ছিলাম, রিলেশন করে বিয়ে করছি, এই কারণে মা বাবা বাসাতে জায়গা দেয় না, স্বামী ছেড়ে চলে গেছে। স্বামী একজন গাড়ির ড্রাইভার ছিল, এই কারণে চলে গেছে। একটা বাচ্চা আছে ছেলে বাবু, ওইটা নিয়ে এখন নানির কাছে থাকি, ওই নানির পাশেই কাজ টাজ করি, আপন নানি না মুখগুলা নানি আর কি, কাজ টাজ করি, ওইখানেই করে খাই, ওখানেই থাকি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট। কি গ্রাম? গান্ধী থানা। আচ্ছা বলুন, গৌরীপুর। আচ্ছা আচ্ছা, তা আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার একটা ছেলে বাচ্চা। বয়স কত তার? বয়স 4 বছর। 4 বছর, একটাই বাচ্চা? জি, একটাই বাচ্চা। বাচ্চার বাবা কি করেন? বাচ্চার বাবা ওই গাড়ি চালায় তো। গাড়ি চালায় তো? হ্যাঁ, গাড়ি ড্রাইভার। হ্যাঁ, কি হয়েছে? উনি বিয়ে করছে, ড্রাইভারদের পেশা যেরকম, আরেকটা বিয়ে করছে, এই কারণে আমি আর থাকি না। উনি আরেকটা বিয়ে করেছে? আচ্ছা আচ্ছা, আপনাকে রেখে আবার দ্বিতীয় বিয়ে করেছে? আচ্ছা, তো আপনাকে ডিভোর্স দিয়েছে নাকি? না না, ডিভোর্স হয়ে গেছে, আমি নিজে থেকে তালাক নিয়ে চলে আসি, তো আমার মা বাবা বাড়িতে জায়গা দেয় নাই, তাই আমি নানির পাশে থাকি, মুখগুলা নানি আর কি, এর পাশে থেকে কাজকাম করে এখানেই থাকি। আপনার পরিবারে আর কে আছে? আছে মা বাবা ভাই বোন সবাই আছে। সবাই আছে, তারা কি করেন? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? কি কোনো কাজ কাম করেন? কি কাজ করেন আপনি? বাসা বাড়িতে কত টাকা বেতন পান? বেতন পাই ভাই 4000 টাকা বেতন পান। আর কি দেয়? খাওয়ায়? কত কয় বেলা খাওয়ায় আপনাকে? এক বেলা খাওয়ায়। সকালে কখন যান আপনি কাজে? সকাল 8টা বাজে যান, 4টা বাজে আসেন। কি কি কাজ করেন? আমি যেখানে থাকি আমার সাথেই বাসা, যে বাসা থাকি ওই বাসার সাথেই আর কি বাসা। আর এই বাসন মাসন ফেলে ফেলে তুই জামা কাপড় রান্না বান্না করি, এই বাজার হাট করি। বাজার হাট করেন, কাপড় চোপড় ধোন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমাদের ক্যামেরার সামনে কি জন্য এসেছে? ক্যামেরার সামনে এই জন্যই এসেছি ভাই, যে আমার একটা বাচ্চা আছে, আর যেহেতু আমার স্বামী আমার ছেলে আর একটা বিয়ে করছে, এই কারণে আমি ক্যামেরার সামনে আছি। যদি মানুষ আমার কিছু সহযোগিতা করে, কিছু আমার বাচ্চার দিক থেকে বা আমার দিক থেকে কিছু সহযোগিতা করে, তাহলে আমার জীবনটা সুন্দরভাবে চলবে। আপনাকে যে সহযোগিতা করবে, আপনি তো চেহারা দেখে আসছেন, আপনাকে তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। অনেকে অনেক ধরনের মন্তব্য করবে, ঠিক আছে, কিন্তু সুন্দর মনের মানুষ পাইতে চেহারা দেখে পাইতে হয় না, চেহারার পর্দার আড়ালও পাওয়া যায়। আর যে আমারে হেল্প করবে বা আমারে বিয়ে শাদী করতে চাবে, তারা আমারে এভাবে কথা বলে আমার সাথে, যার ভালো লাগবে সে আমারে করবে। এখন যদি আমি যদি পর্দার আড়ালে আসি, যদি আমারে কেউ সহযোগিতা না করে, তাহলে আমি ভাববো যে আমার নসিব খারাপ, এখানে আর কারো দোষ দেওয়া যায় না। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ যোগাযোগ করতে চায়? হ্যাঁ, আমার একটা নাম্বার আছে, আমার একটা ফোন আছে, সেই নাম্বারটি বলুন। জি, নাম্বারটি হচ্ছে 018 0184 3 58 58 12 12 75 75। দর্শক কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এই আপার সাথেই যোগাযোগ করবেন, এবং কেউ যদি তাকে ভালোবেসে বাঁচতে চান, তাহলে তাকেই শুধু চেহারা দেখাবে।
আপনি একে যে ভালোবাসবে তাকে কি আপনি চেহারা দেখাবেন? যে আপনাকে ভালোবাসবে তাকেই শুধু দেখাবেন? আর একটা কথা কি ভাই, আমি নামাজ কালাম করি, দর্শক শুনলেন এই বোনের জীবনের, আপনার নামটা কি? সুমাইয়া। আপার জীবনের গল্প, যদি আপনাদের ভালো লাগে তার সাথে যোগাযোগ করবেন, সাহায্য সহযোগিতা বিয়ে শাদী এ ব্যাপারে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেয় না, আপনারা তার সাথেই যোগাযোগ করে তার সাথেই কথা বলবেন। দর্শক আজ এ পর্যন্ত, অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।